দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ছে। দেখো একদম তাই, একদম তাই। দেখো আস্তে আস্তে কিন্তু দমকলের ইঞ্জিন সংখ্যা বাড়ছে, অর্থাৎ এখান দিয়ে দেখো একেবারে পকেট, যেহেতু যেখানে রেল লাইন লাগোয়া এখানে কিন্তু দমকলের সরাসরি কিন্তু ইঞ্জিন প্রবেশ করতে পারছে না। একেবারে তুমি দেখতে পাচ্ছ, একেবারে তোমাকে দেখাচ্ছি সেই পাইপ দেখাচ্ছি, অর্থাৎ দমকলের আধিকারিকরা তারা কিন্তু এইভাবে রেল লাইনের উপর দিয়ে তারা কিন্তু পাইপ দিয়ে অর্থাৎ পকেটভাবে তারা দূর থেকে যেখানে একেবারে বস্তি যেখান দিয়ে ভেতরে প্রবেশ করার মতো কোনোরকমভাবে পরিস্থিতি নেই ইঞ্জিন, সেই জায়গা দাঁড়িয়ে দমকলের একেবারে একাধিক ইঞ্জিন, একাধিক হাবড়া অশোকনগর গোবরডাঙ্গা বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ইঞ্জিনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তোমাদের যেই ছবিটা আমরা দেখাচ্ছিলাম তারাও কিন্তু একেবারে চেন সিস্টেমের মাধ্যমে তারা হাতে হাত লাগিয়ে তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ করবার জন্য। অর্থাৎ লোকাল যারা বাসিন্দা রয়েছেন, একেবারে ট্রেন যাত্রীরা রয়েছেন, যারা এসেছেন এখানে আগুনের খবর পেয়ে তারা প্রত্যেকেই তারা চেষ্টা করছেন, মরিয়া চেষ্টা করছেন সেটা শেষ সম্বলটুকু যাতে রক্ষা করা যায়। অন্যদিকে বনগাঁ শিয়ালদা শাখার ট্রেন, তুমি দেখতে পাচ্ছ যে আলোটি দেখা যাচ্ছে, ট্রেনের আলো আপ এবং ডাউন দুটো লাইনেরই ট্রেন চলাচল বিঘ্ন রয়েছে, ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে আগুন দেখো তুমি, একেবারে আগুন কিন্তু এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন যে সেই ছবি আমরা দেখাচ্ছি আগুনের, অর্থাৎ আগুন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে, কোনোভাবে এখনো পর্যন্ত সেই অর্থে নিয়ন্ত্রণে করা সম্ভব হয়নি। মরিয়া চেষ্টা করছেন দমকল আধিকারিকরা, পুলিশ রয়েছেন, ফায়ার ব্রিগেড রয়েছেন এবং স্থানীয় বাসিন্দারা, তারা প্রত্যেকেই চেষ্টা করছেন যাতে আগুন যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণ করা যায়, তবে যাতে আগুনের এই যে একের পর এক বাড়িগুলো ভস্মীভূত হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত একাধিক বাড়ি, সংখ্যাটা এখনো পর্যন্ত বলা যাবে না, তবে অনেক অসংখ্য বাড়ি একের পর এক ভস্মীভূত হয়ে গেছে। তারা কিন্তু একেবারে বিকেল থেকে তাদের মরিয়া চেষ্টা করেছেন, তারা যে তাদের বাঁচানো যায়। তুমি দেখো ট্রেন রয়েছে, তারা ট্রেনটি কিন্তু বারংবার তারা সিগন্যাল দিচ্ছেন চালানোর জন্য, অথচ যারা রেললাইনের উপরে বাসিন্দা রয়েছেন প্রচুর মানুষজন তারা প্রত্যেকে হাত মারিয়ে বারণ করছেন ট্রেন কোনোভাবে এখান দিয়ে যাওয়া যাবে না। এই মুহূর্তে যে পরিস্থিতি তুমি দেখানোর চেষ্টা করবো একবার, তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ সেই ছবিটা যে ট্রেন কোনোভাবে কিন্তু যেতে দেবে না তারা, অর্থাৎ কোনোভাবে এই পরিস্থিতিতে ট্রেনের এখান দিয়ে যাতায়াত সম্ভব নয়, কারণ মরিয়া চেষ্টা স্থানীয় বাসিন্দারা যেমন করছে প্রচুর মানুষ তারা এসছেন, তারা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন, নেবানোর চেষ্টা করছেন যাতে এই বস্তি এলাকার মানুষদেরকে যাতে বাঁচানো যায়, অর্থাৎ যে এখনো পর্যন্ত যে কটি বাড়ি রয়েছে সেই বাড়িগুলো যাতে আর নতুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত বাবু, আপনাকে রিপাবলিক বাংলা স্বাগত জানাই, কি বলবেন এত বড় আগুন এই মুহূর্তে কি অবস্থা? এখন কন্ট্রোল অনেকটাই হয়ে গেছে, তিনখানা গাড়ি আমাদের ওখানে গেছে আর আগুনটা অনেকেই কন্ট্রোল হয়েছে। এখনই কন্ট্রোলের সাথে আমার কথা হচ্ছিল, আগুনটা এখন অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।